তো নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আমি রাহুল বংশ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক ক্যান্ডিডেটই তোমরা যারা সিসিএ আছো ইউয়ার্ড আছো আসানসোল থেকে শুরু করে কিছু কিছু ওয়ার্কশপ কিছু কিছু ডিভিশন বা ডিআরএম এ গিয়ে তোমরা রিপোর্টিং করে তোমাদের জয়নিং প্রোসিডিওরের কাজ কমপ্লিট করে ফেলেছ কিন্তু অনেকের মধ্যে অনেক প্রশ্ন ছিল তাই জন্য কমেন্ট হবে কদিন আগে একটা পোস্ট করেছিলাম এবং বলেছিলাম তোমাদের যা যা কোশ্চেন আছে বা কোয়ারিস আছে তোমরা কমেন্ট করে জানাও এবং সে সমস্ত কমেন্টগুলো তো নিয়েছি তার সাথে সাথে অন্যান্য ভিডিওতেই কিছু কিছু কমেন্ট কালেক্ট করেছি এবং চেষ্টা করেছি এই জয়নিং প্রসিডিওর রিলেটেড স্ট্যান্ডার্ড লেভেলের পোস্টের যা যা কমেন্ট আছে সেগুলো কভার আপ করে দেওয়া তার সাথে সাথে টুকটাক কিছু ইম্পর্টেন্ট ব্যাপারে তোমাদের কথা বলা যেমন জিডিসি নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয় থাকছে যে এবারে জিডিসিটা কি আমরা দিতে পারবো কি না যদি কারো জয়নিং তোমাদের আগস্ট মাসের মধ্যে হয়ে যায় তাহলে কি তারা দিতে পারবে কিনা তো তো এই সমস্ত ব্যাপারে ক্লিয়ার করে দেবো বা যদি দিতে না পারো সেটা নিয়ে যে হতাশাটা হচ্ছে সেটার ব্যাপারে কিছু কথাই বলতে চাই তোমরা সেটার ব্যাপারে ভিডিও শেষ যদি দেখো সবার প্রথমে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছিলো যে সেকেন্ড ডিভি কবে হতে পারে বা জয়নিং কবে হতে পারে এগুলো তো কমন কোশ্চেন তার সাথে সাথে পিসিসি বা এনওসি কবে করবো ডিভিশন অ্যালোকেশন থেকে শুরু করে জয়নিং টাইম কতদিন লাগবে লাস্ট ইনস্টিটিউট ব্যাঙ্ক মেল ইস্যু ইত্যাদি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সব করা ক্ষেত্রে পড়ে দেবো তুমি যদি ভিডিওটা শেষ যদি দেখো আশা করি ফর্ম ফিল আপের জন্য কোনো প্রবলেম হবে না রিপোর্ট করতে যাওয়ার আগে কোনো প্রবলেম হবে না সেকেন্ড ডিভিশনে যারা ওয়েট করছে তারাও ব্যাপারটা কিছুটা বুঝতে পারবে কদিন পর তাদের সমস্ত কিছু প্রোসিডার হতে চলেছে সবার প্রথমে যদি কথা বলি পুলিশ এনওসি বা পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবার এই ব্যাপারটা কোথায় লাগছে এসডিএম ডিএম এসডিও বা বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাটেস্টেশন করতে সেটা কোনটা লাস্ট যে ইনস্টিটিউট অর্থাৎ লাস্ট যেখানে আমরা পড়াশোনা করে বেরিয়েছি সেখান থেকে যে ক্যারেক্টার সার্টিফিকেট যারা বানাতে বলছে বিভিন্ন জায়গাতে সেম ফর্মেটি দেওয়া আছে কিছু কিছু জায়গায় যেমন সিয়ালদাদা বলেছে একটা ফটো লাগে সেটাকে গ্যাজেটের অফিসে গিয়ে সাইন করতে সেটা একটু আলাদা ব্যাপার আমি তার আগে বলে রাখি তোমাদের যেটা করতে হবে কি লাস্ট যে ইনস্টিটিউট থেকে তোমরা পাস করেছো সেখান থেকে ক্যারেক্টার সার্টিফিকেট বানাবে এবং এখানেও অনেকের মধ্যে প্রশ্ন যাচ্ছে লাস্ট ইনস্টিটিউট কোনটা দেবো দু হাজার উনিশের পর যেটা করেছি সেটা না উনিশের আগে ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছি সেটা একদম সিম্পল জিনিস উনিশের পর যেটা করেছো তোমরা লাস্ট যে ইনস্টিটিউট থেকে কমপ্লিটলি পাস করেছো সেখান থেকে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট সাইন করে নিয়ে যাবে এবং এখানে নিচে একটা এসডিএম বলো ডিএম বলো বা এসডিও বলো এদেরকে শন করতে গেলে তোমাদেরকে পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা এন ওসি লাগছে এবং সেটার জন্য তোমাদের কি করতে হবে ক্লাস টেন হোক ক্লাস টুয়েলভ হোক এবং এক্সট্রা যে সমস্ত হায়ার কোয়ালিফিকেশন রয়েছে সেগুলোকে কালেক্ট করে সেগুলো তো রাখতেই হবে সেগুলো একটা ফটোকপি সাথে রাখবে যখন পুলিশ স্টেশন যাবে তার সাথে আধার আর ভোটার কার্ডের ফটোকপি নিয়ে যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা তোমাদের লোকাল যে সার্টিফিকেট আছে কাউন্সিলারের কাছ থেকে একটা কালেক্ট করে নিয়ে যাবে এবং একটা অ্যাপ্লিকেশান করবে কেন তোমরা এনওসি চাইছো চাইছ আর প্রুফ ফর ইওর জব এবার প্রুফ ফর ইওর জব যদি কেউ এখনও পর্যন্ত তোমাদের অফার লেটার যদি হাতে না পেয়ে থাকো তাহলে তোমরা প্যানেল লিস্টের লিস্টের একটা পিডিএফটা তোমাদের যেখানে রয়েছে সেটাকে নিয়ে যেতে পারো তার সাথে সাথে প্রিভিয়াস যে কোনো প্রুফ যে তোমরা জবটা পাচ্ছ সেটা প্রুফ নিয়ে যেতে পারো আর যদি কেউ হাতে অলরেডি অফার লেটার পেয়ে যাও তাহলে সেটাকে অ্যাস এ প্রুফ নিয়ে যেতে পারো এবার এনওসি নিতে গেলে হয়তো এই সব কিছু লাগবে না যেগুলো যেগুলো লাগবে সেগুলো সাবমিট করবে যদি কোনো কিছু না লাগে সেগুলো রেখে দেবে তোমাদের যখন এসডিএম বা ডিএম বা এসডিওর কাছে সাইন করাতে বা অ্যাটেস্টেড করাতে যাবে সেখানে সিএ অফিসে সেটা চাইতে পারে সেগুলো সাবমিট করতে কোনো অসুবিধা হবে না আর এনওসির সাথে এই সমস্ত ডকুমেন্টস থাকলে তোমাদের সেদিনকার কাজ সেদিনই হয়ে যাবে তাই জন্য আমি বলে দিলাম ক্লিয়ারলি আরও বলছি পুলিশ এনওসি বা পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট এই লাস্ট তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট যেটা আছে লাস্ট ইনস্টিটিউট থেকে যেখান থেকে তোমরা পড়াশোনা করে পাশ করেছো নিচে স্ট্যাম্প মারার জন্য অনেক ক্ষেত্রে এসডিএম বা এসডিও স্যারকে রিকোয়েস্ট করলেও করে দেয় কিন্তু এনওসি থাকলে কোনো প্রবলেম হবে না তোমরা কোনো হ্যাসেল ফ্রিভাবে কাজগুলি কমপ্লিট করে নিতে পারো পারবে আর শিয়ালদাতে নিচে যে বক্সটা আলাদা করে দেওয়া আছে সেটা যে কোনো গ্যাজেটের অফিসারকে দিয়ে নিজের পাসপোর্ট সাইজ ফটোকে স্ট্যাম্প মেরে রেজিস্ট্রেট করে নিলে হবে এটার জন্য এক্সট্রা কোনো হ্যাপার কিছু কারণ নেই যে কোনো গ্যাজেটের অফিসারকে দিয়ে স্ট্যাম্প মারা নিতে পারবে এবং তারা মেল করে বলে দিয়েছে সেকেন্ড যে কোশ্চেনে চলে আসি অনেকে আমাকে এই কোশ্চেনটা করছিল যে দাদা মেল আমাদের কাজ করছে না অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে কি আমরা কী করব দেখো মেল যদি কারো কাজ না করে সেক্ষেত্রে বিশাল বড় প্রবলেম কিছু নেই কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে যেটা শুনতে পাচ্ছি সমস্ত ডিভিশন বা ওয়ার্কশপ থেকে হলেও তোমাদের সকলকেই বাই পোস্ট বা পোস্টাল অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে তোমাদের অফার লেটারটা এবার রইলো বাকি তোমাদের যে সমস্ত ফর্ম বা অ্যাটাচ ফাইলগুলো রয়েছে সেগুলো সব কটা ডিভিশনের ক্ষেত্রে সেম থাকবে তাই সেগুলো তোমরা যে কোনো গ্রুপ থেকে হোক বা যে কোনো বন্ধুদের কাছ থেকে হোক তোমাদের যে ডিভিশন থেকে পাঠানো হচ্ছে বা ওয়ার্কশপ থেকে পাঠানো হচ্ছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে এবং সেগুলোকে প্রিন্ট আউট করে বা জেরক্স করে প্রিন্ট আউট করে যদি অ্যাটেস্টেশন ফর্ম এক কপি প্রিন্ট আউট করে তিন কপি করে আলাদা করে সেগুলো সাবমিট করে দিতে পারবে এবার যদি কারোর অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়ে থাকে আর যদি মেল দুটো যদি কাজ না করে সেক্ষেত্রে তারা কী করবে ডিআরএম অফিসে গিয়ে ডিরেক্ট যোগাযোগ করবে এবং সেখানে বলবে আমাদের দুটো জিনিসই চেঞ্জ হয়ে গিয়েছে আমরা কী করব আর সেকেন্ড হচ্ছে তোমরা যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়ে থাকে তোমাদের আগের যে অ্যাড্রেস ছিল সেখানে যে পোস্টাল যে অফিস বা পোস্ট অফিস যেখানে আছে সেখানেকে যোগাযোগ করবে বা তোমাদের ফোন নাম্বার দিয়ে রাখবে সেখানে যদি তোমাদের অফার লেটার আসে সেখান থেকে কালেক্ট করে তোমরা সেটাকেও নিয়ে তোমরা যখন রিপোর্ট করতে ডাকবে সেখানে যেতে পারবে বা বুঝতে পারবে তোমাদের কপে রিপোর্ট করতে বলা হচ্ছে কারণ যদি কারো দুটোই কাজ না করে তাহলে জানতে পারবে না এরপর চলে আসি তোমাদের ব্যাঙ্ক রিলেটেড ডিটেলস বা ক্যান্সেল চেকবুক নিয়ে দেখো এটা নিয়েও তোমরা অনেকেই কামেন্ট করছো অনেকেই একটু কনফিউশনের মধ্যে আছো তো তোমাদের সকলকে বলে দিই যাদের নাম প্যানেলিস্টে রয়েছে তাদের যদি সেভিং ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে এবং চেকবুক থাকে কোনো সমস্যা হবে না এবং যদি কারো ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকে প্লিজ যাও ইমিডিয়েটলি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বানাও একটা সেভিং অ্যাকাউন্ট হলেই চলবে এবং চেকবুকের জন্য অ্যাপ্লাই করে দাও কারণ চেকবুক আসতে চার পাঁচ ছ দিন বা সাত দিন দশ দিন টাইম লাগতে পারে এবং এগুলো যদি রেডি থাকে যখন তোমাদের রিপোর্ট করতে যাবে তখন তোমরা ক্যান্সেল চেকটা ঠিক এইভাবে বানিয়ে নিয়ে নিয়ে যাবে এবং সেটা সাবমিট করবে এবং পাসবুকের ফ্রন্ট পেজের দু কপি জেরক্স লাগবে সেটা সাবমিট করলে তোমাদের স্যালারি অ্যাকাউন্ট বানাতে পরবর্তীকালে প্রবলেম হবে না এবং তোমরা বললে সেভিং অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট কী করে কনভার্ট করবে পরবর্তীকালে তোমাদের সেভিং অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট কনভার্ট নিতে পারবে তোমাদের জব প্রোফাইল রিলেটেড ডিটেলস ব্যাঙ্কে সাবমিট করলে সেটা হয়ে যাবে সেপারে আমি পরবর্তীকালে বলে দেবো এরপর চলে আসি যারা সেকেন্ড ডিভির জন্য ওয়েট করে আছো বা পেন্ডিং কেসের জন্য ওয়েট করে আছো যারা বায়োমেট্রিক মিস ম্যাচ বলো ইত্যাদি কারণে ওয়েট করে আছো তাদের পরবর্তীকালে কী হতে পারে কারণ ফার্স্ট ডিভির প্যানেল যেগুলো বেরিয়েছে তাদের তো জয়নিংয়ে কাজ চলছে দেরিতে চলো তাদের চলছে কিন্তু অনেকের মধ্যে এখন অনেক সংশয় রয়েছে তারা আমাদেরকে জয়নিং পাবো কি না তো তাদের ব্যাপারে বলে রাখি সবার প্রথমে কিন্তু ফার্স্ট চান্স পাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা মেডিকেল পেন্ডিং কারণের অপেক্ষা রয়েছে অর্থাৎ কোনো কারণে মেডিকেল হোক বা ডকুমেন্টস রিলেটেড হোক যে কোনো কারণে যারা পেন্ডিং রয়েছে তারা আগে চান্স পাবে তার সাথে বায়োমেট্রিক মিসম্যাচ যাদের হয়েছিল তাদেরকেও ডাকা হবে তো এই সমস্ত ক্যান্ডিডেটরা সবার আগে চান্স পাবে এবার বলবে যারা সেকেন্ড ডিভিশনে ওয়েট করছি তারা কেন আগে চান্স পাবে না দেখো এরা অলরেডি ফার্স্ট ডিভিতে ইনক্লুডেড আছে এবং এদের টুকটাক কিছু কারণের জন্য এখনও পর্যন্ত অপেক্ষা করে রাখে রেখে দেওয়া হয়েছে তাই তাদেরকে ডাকাতে হবে এবার সামমিন তাদের সাথে সাথেও সেকেন্ড ডিভি রিলেটেড নোটিস বেরোতে পারে কিন্তু তার আগে আমার মনে হয় রিজেকশন নোটিশ বেরোবে এবং রিজেকশন নোটিশ বেরোবার পর প্রপার একটা বোঝা যাবে যে কতগুলো ভ্যাকেন্সি সেকেন্ড ডিভিজনে থাকছে তারপর সেকেন্ড ডিভি রিলেটেড নোটিশ আসবে এটা যদিও আমার অ্যাজানসেন আমার মনে হয় এরকম করেই চলবে কারণ প্রপার যতক্ষণ না বুঝতে পারা যাচ্ছে সেকেন্ড জন্য কতগুলো পারফেক্ট ভ্যাকেন্সি বাকি থাকছে কারণ কিছু ক্যান্ডিডেট ধরো পেন্ডিং রয়েছে বা মিসম্যাচ রয়েছে বায়োমেট্রিক মিস ম্যাচ রয়েছে তারাও ইনক্লুড হবে তো সেগুলোকে বাদ দিয়ে তবে সে সেকেন্ড জন্য ডাকা হবে এবং সেক্ষেত্রে তোমাদের ধরে চলতে পারো সেপ্টেম্বর অক্টোবর হয়ে যাবে যারা সেকেন্ড জন্য ওয়েট করছো তাদের নোটিশ আস্তে আস্তে এবং ওয়েবসাইট ফলো করতে থাকো কলকাতা আরআরসি কলকাতার রেগুলার ইস্ট্যান্ডার্ভলে কলকাতার ইস্টার্ন স্ট্যান্ডার্ভলে আরআরসি কলকাতা ওয়েবসাইট ফলো করবে তোমার সেখানেই সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তবে আমার মনে হয় না বিগত এক দু মাসের মধ্যে সেকেন্ড ডিবি রিলেটেড কোনো কিছু আসতে পারে যদি চলে আসে তাহলে তো খুবই ভালো হয় আর পেন্ডিং কেস আর বায়োমেট্রিক মিসম্যাচেরও মোটামুটি এখনও টাইম লাগবে কয়েকদিন তো এই গেলো তোমাদের কোশ্চেন আরও কিছু কোশ্চেন তো নেবই তার সাথে সাথে এই কোশ্চেনটা সব থেকে বেশি অনেকেই দেখছি গ্রুপে হোক বিভিন্ন জায়গাতে সকলেই জিজ্ঞাসা করছে আলোচনা করছো যে এবারে জিডিসি চান্সটা তাহলে এবারে গেলো এবারে কী করব দেখো এখানে একটি মেনশন করা আছে খুব ক্লিয়ারলি যে রেগুলার এমপ্লয়িরাই একমাত্র দিতে পারবে এই এবারে জিডিসি স্ট্যান্ডার্ড এক্সাম আমি অন্য অন্য কোনো জোন নিয়ে আমি আলোচনাতে যাবই না স্ট্যান্ডার্লোতে ক্লিয়ারলি বলে দিয়েছে রেগুলার এমপ্লয়িরাই একমাত্র দিতে পারবে এবং এই রেগুলার এমপ্লয়ি ব্যাপারে যখন জিজ্ঞেস করতে গেলাম বিভিন্ন সমস্ত এমপ্লয়েরা যারা কাজ করছে তাদের ক্ষেত্রে যেটা জানতে পারা গেছে যে রেগুলার এমপ্লয়ি বলতে যে সমস্ত এমপ্লয়িরা অলরেডি দু বছর বা দু বছর প্লাস সার্ভিস করছে তাদেরকেই বোঝানো হয় কারণ তোমরা অফার লেটারে দেখতে পাবে বলা আছে যে আমরা যারা যারা জয়েন করছি বা যারা জয়েন করছো তাদের লেখা আছে দেখবে দু বছরের প্রভিশনাল পিরিয়ড থাকছে অর্থাৎ দু বছরের প্রভিশনাল পিরিয়ডের পরেই তুমি রেগুলার এমপ্লয়ি হতে পারবে তো এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা এমনিতেও দিতে পারতে না যদি এক দু মাস আগেও হতো তাও তোমরা দিতে পারতে না এবার যদি ত্বকের খাতির ধরে রাখি যে রেগুলার এমপ্লয়ি হিসেবে যারা জয়েন করে আছে তারাও দিতে পারবে তাও তুমি পারবে না কারণ তোমাদের এমপ্লয়ি আইডি বা বলো বা পি নাম্বার বলো এইসব জেনারেট হতে অনেক টাইম লাগবে তাই এই এক্সামটা কিন্তু কেউ দিতে পারবে না তো এটা থেকে হতাশ হয়ে রেগুলার ফ্রাস্ট্রেশন দেখিয়ে কোনো লাভ নেই এখান থেকে দেখো এই জিডিসি এক্সামটা কী প্রসিডিউর হচ্ছে কীভাবে এগোচ্ছে কত কী কাট অফ যাচ্ছে কত কী নাম্বার যাচ্ছে কারণ দেখো জীবন তো এখানেই শেষ নয় আজ থেকে পাঁচ বছরের মধ্যে হলো একবার হলেও তোমরা দিতে পারবে এটা আমি বিশ্বাস করি যদি এই বিশ্বাসটা নিয়ে এগোতে পারো যে আজ থেকে পাঁচ বছর পর জিডিসির আমি ক্র্যাক করবোই কীরকম করে হচ্ছে দেখিনি এরপরটা আমি ক্র্যাক করবো তাহলেই তোমাদের জন্য বেটার হয় পজিটিভ হয়েতে ভাবো এর সাথে সাথে ওপেন ক্যাটাগরি যে সমস্ত ভ্যাকেন্সি রিলেট আসবে বা সামনের দিনে অন্যান্য এক্সামগুলোর যেগুলো আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেগুলো তোমরা দিতে পারবে ঠিক করে প্রিপারেশান নাও ফ্রাস্ট্রেশন দেখিয়ে বা ফ্রাস্ট্রেটেড ফিল করে কোনো লাভ নেই পজিটিভভাবে নিজেদের প্রিপারেশান নাও যারা জয়েন করে যাচ্ছ দেখবে জয়েন করার পর পড়ার সময় অনেকটাই কম পাবে তাই যত দেরি হোক না কেন প্রতিদিন যদি রেগুলারভাবে পড়াশোনা করতে থাকো তাহলে যে কোনো না একটা না একটা জিডিসি এক্সাম ক্র্যাক করতে পারবে লেভেল ওয়ান পোস্টে পড়ে থাকার কোনো মানে নেই তোমরা টার্গেট নিয়ে চলো লেভেল ওয়ান পোস্টে আমরা চার পাঁচ বছর চাকরি করবো তারপর আমরা লেভেল টু থেকে শুরু করে লেভেল ফাইভ লেভেল সিক্স একটা এক্সাম ক্র্যাক করবই টার্গেট নিয়ে যদি রেগুলার পড়াশোনা করো কাজের সাথে সাথে তাহলে আমার মনে হয় না চার পাঁচ বছরের মধ্যে তোমাদের নিজেদেরকে লেভেল ফাইভ লেভেল ফোর ফাইভ বা লেভেল সিক্স পোস্টে তোমরা দেখতে পাবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করলেই তোমাদের হাতে পজিটিভ জিনিসটা চলে আসবে তো এটা গেল তোমাদের জিনিসই নিয়ে আলোচনা আমি বলে দিলাম জিনিসটা ডিটেলসে আমি জানি জিনিসটা খুব খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই না যেটা ভাবলে তোমাদের সামনে দিনে উপকার হবে সেটাই ভাবাটা উচিত এরপর চলে আসি এক্সট্রা ডাউট আর সলিউশন যেগুলো রয়েছে সেগুলো আমরা বলে দেওয়াটা খুব দরকারি যেমন অনেকে জিজ্ঞেস করছিল কাস্ট সার্টিফিকেট রিলেটেড দেখো কাস্ট সার্টিফিকেট যদি অনেকেই বলছে তো অরিজিনালটা জমা দিয়ে দিয়েছি তাহলে আমরা রিপোর্ট করতে কি জমা দেবো দেখো অরিজিনালটা তোমরা যদি জমা দিয়ে দেখো সেটা ফটো কপি নিয়ে যাবে আশা করি তোমাদের ফটো কপি রয়েছে তোমরা সেটাই সাবমিট করবে এবং বলবে ডিভিট টাইমে আমরা অরিজিনালটা সাবমিট করে দিয়েছি বারবার করে বের করা তো সম্ভব নয় হয়ে গেলো সেকেন্ডলি অনেকেই বলছিল দাদা ডকুমেন্টস কী কী সাবমিট করো ফর্ম ফিল আপ নিয়ে একটু কনফিউশন হচ্ছে তো দেখো এর আগে একটা ভিডিওতে আমি ডেডিকেটেডলি বলে দিয়েছি তোমরা বেশি কী কী ফর্মগুলো কীভাবে ফিল আপ করেছি অ্যাডাস্ট্রেশন ফর্ম হোক এনপিএস হোক এইচআরএমএস হোক বা যা যা ক্যারেক্ট সার্টিফিকেট হোক যা যা রয়েছে এবার কিছু কিছু ডিভিশন থেকে ডিভিশন বা ওয়ার্কশপ একটু প্যাটার্নটা আলাদা হতে পারে বেসিক যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো পড়বে নিজেরা যেটা ঠিক বুঝবে যেটা সত্যি যেটা অথেন্টিক সেটাই পুট করবে কোনো সমস্যা হবে না এত কনফিউশনের কোনো দরকার নেই যদি কোনো বক্স বুঝতে না পারো খালি রেখে দেবে ওখানে গিয়ে জিজ্ঞেস করবে করবে একটা দিন টাইম বেশি লাগবে বা দুটো দিন টাইম বেশি লাগবে কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারবে দেখো প্রতিটা ডিভিশন প্রতিটা ওয়ার্কশপে আলাদা করে ফর্ম ফিল আপ করে দেখানোটা পসিবল নয় একটা বেসিক আইডিয়া আমি তোমাদের দিয়ে দিয়েছি বাকি আমি বিশ্বাস করি তোমাদের সকলের মধ্যে অনেক বেশি নলেজ আছে তোমরা সকলে ফিল আপ করতে পারবে জাস্ট নিজের নিজেদের উপর কনফিডেন্ট কনফিডেন্সটা রাখবে এবং সঠিক সঠিক জিনিসগুলো পুট করে ফিল আপ করে দেবে এবার অনেকে বলছো দাদা আমাদের নাম রিভাইস প্যানেল এসছে কিন্তু ডিভিশন কিন্তু অ্যালোকেশনের অ্যালটমেন্ট যে নোটিশটা বেরিয়েছে সেখানে আমাদের নাম নেই আমরা কি করব তোমাদের নাম যদি প্যানেল লিস্টটা আসে তোমাদের চাকরি তোমরা পাবেই হয়তো এখন ডিভিশন অ্যালোকেশন লিস্টের নেই পরবর্তীকালে চলে আসবে অনেকেই এটা নিয়ে একটু কনফিউশনে আছে দাদা তাহলে কি আমাদের বের করে দেওয়া হবে না তো কোনো দিন হবে না তোমাদের নাম যদি প্যারেন্ট লিস্টে থাকে কেউ বের করবে না আর এক্সট্রা কিছু কথাই আমি বলে রাখি অনেকেই জিজ্ঞেস করছিল জয়নিং কবে হবে রিপোর্ট করে নিলাম ডিভিশন অ্যালোকেশন হয়ে গেল তখন ডিভিশন অ্যালোকেশন হলে তোমাদের চাকরি নয় যে লেটারটা আসছে সেটাও সেটা হাতে পেলেও তোমাদের চাকরি নয় তোমাদের অফার লেটার পাওয়ার পর মোটামুটি এক থেকে দু মাস পর তোমাদের জয়নিং হবে যখন থেকে তোমরা রিপোর্ট করছো ধরে চলবে কুড়ি থেকে তিরিশ দিনের পর তোমাদের জয়নিং কাজ শুরু হয়ে যাবে তো মোটামুটি আজ যারা রিপোর্ট করছো তাদের জয়নিং হতে হতে মোটামুটি আগস্ট এন্ড বা সেপ্টেম্বর হয়ে যাবে এরকম করে দেখতে গেলে দেখো সিসিএ তারপর ইউ আর তারপর ওবিসি তারপর এসসি তারপর ই ডাব্লিউএস তারপর এসটি তারপর পিডাব্লিউবিডি এইভাবে সিকোয়েন্সে চলবে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এগুলোর সাথে আর কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করলাম তোমাদের সবকিছু পয়েন্ট কভার আপ করে বলে দেওয়ার ভিডিও ভালো করে লাইক করো থ্যাংক ইউ সো মাচ